ফের বিকট শব্দে কেঁপে উঠল ভগবানপুরের একটি নির্জন বাড়ি। এলাকাবাসীর দাবি, বোমা মজুদ ছিল ওই বাড়িতে। বিকট শব্দের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় ভগবানপুর থানার পুলিশকে। পুলিশ গিয়ে বাড়িটির চারপাশ খতিয়ে দেখে। পরে ওই জনশূন্য বাড়ি থেকে কয়েকটি ড্রাম উদ্ধার করেন পুলিশকর্মীরা। ড্রামগুলিতে বিপুল পরিমাণ গাঁজা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জনশূন্য ওই বাড়িটি ভগবানপুর ভীমেশ্বরী বাজার দক্ষিণ শিমুলিয়া গ্রামের গোকুলচন্দ্র মুড়া নামে এক ব্যক্তির। সূত্রের খবর, তিনি একজন বিজেপি সমর্থক এবং পেশায় স্কুল শিক্ষক। কিভাবে ওই ঘরে বোমা এলো, কেনই বা ওই নির্জন ঘর থেকে একাধিক ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার হলো, সে সম্পর্কে কিছুই বলতে চাননি ওই স্কুল শিক্ষক। পরিবারের দাবি, ওই ঘর তাঁরা ব্যবহার করতেন না। কে বা কারা ওই বাড়িতে এভাবে বোমা ও গাঁজা মজুত করেছে, সে বিষয়ে কিছুই জানেন না ওই পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা প্রত্যেকেই ওই বাড়ি থেকে কিছুটা দূরে অন্য একটি বাড়িতে বসবাস করতেন। ইতিমধ্যেই ভগবানপুর থানার পুলিশ ওই বাড়িটিকে ঘিরে রেখেছে। বাড়ি থেকে বোমার শব্দ পেয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো এলাকায়। ঘটনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। কিভাবে ওই বাড়িতে বোমা পৌঁছল, কোথা থেকে এলো ড্রাম ভর্তি গাঁজা, তা জানতে সম্পূর্ণভাবে তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরেই ভগবানপুর এলাকায় তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা এলাকাকে উত্তক্ত করার চেষ্টা করছে। যেহেতু ওই ব্যক্তি বিজেপি সমর্থক, তাকে ফাঁসানোর জন্য রাতের অন্ধকারে তার বাড়িতে বোমা এবং ড্রাম ভর্তি গাঁজা মজুত করে রেখে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কিছুই বলতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গ্রামে গোকুল মুড়া, তার বাড়িতে বোম বিস্ফোরণ হয়েছে এবং কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে। তো আমরা ওই জায়গা থেকে তথ্য নিয়ে জানতে পারলাম যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং ওখানকার পঞ্চায়েত সহ কিছু মানুষ ওই গোকুলমুড়াকে ফাঁসানোর জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে এবং সারা ভগবানপুর বিধানসভায় বিভিন্ন জায়গায় শাসক দলের লোকেরা তারা বিরোধীদের চক্রান্ত করে, ষড়যন্ত্র করে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুলিশকে দিয়ে ফাঁসানো যায় এবং বিরোধী শূন্য করা যায়, সেভাবে শাসক দলের নেতৃত্বরা তারা এই কাজে লিপ্ত হয়েছে এবং পুলিশকে এই কাজে লাগিয়েছে। উল্লেখ্য, চলতি বছরেরই 2রা ডিসেম্বর ভগবানপুরেরই ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। এরপর ফের বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। ভগবানপুর থেকে চন্দন সেনাপতি, রিপোর্ট আজ তক বাংলা।